হ্যালো ভিউয়ার্স, ভিউয়ার্স আজকের এই ভিডিওটি হলো সাম্প্রতিক বিষয় রিলেটেড। ভিউয়ার্স আজকের এই গত আমি যে সাম্প্রতিক বিষয় রিলেটেড যে ভিডিওটি দিয়েছিলাম, ওই ভিডিওতে যে কোয়েশনগুলো কভার করা হয়নি বা তখনও পর্যন্ত আপডেট হয়নি, ওই কোয়েশনগুলোই আজকের এই ভিডিওতে পাবেন। এবং এই কোয়েশনগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই কমন আসার পসিবিলিটি খুবই বেশি। সেক্ষেত্রে ভিউয়ার্স প্রথম কোয়েশনটি হবে, বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয়? সঠিক উত্তর হবে ক 157টি দেশে। 2 নম্বর কোয়েশ্চন, 10ই মার্চ 2024 সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র আহ্বান করা হয়? সঠিক উত্তর হবে ক 24টি। 3 নম্বর কোয়েশ্চন, সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি? সঠিক উত্তর হবে খ 5টি। 4 নম্বর কোয়েশ্চন, বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে ঘ 44। 5 নম্বর কোয়েশ্চন, বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? সঠিক উত্তর হবে গ 18। 6 নম্বর কোয়েশ্চন, ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর হবে খ ভ্যাটিকান। 7 নম্বর কোয়েশ্চন, বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে ঘ বৃহস্পতি। 8 নম্বর কোয়েশ্চন, ওপেকের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হবে খ 12। 9 নম্বর কোয়েশ্চন, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হবে খ 8ম। 10 নম্বর কোয়েশ্চন, জনসংখ্যার ঘনত্ব দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর হবে খ ষষ্ঠ। 11 নম্বর কোয়েশ্চন, বর্তমানে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর হবে খ দ্বিতীয়। 12 নম্বর কোয়েশ্চন, ন্যাটো সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে গ ব্রাসেলস বেলজিয়াম। 13 নম্বর কোয়েশ্চন, 2024 সালে ব্রিক্সের 16তম সম্মেলন কোথায় হবে? সঠিক উত্তর হবে ঘ কাজন রাশিয়া। 14 নম্বর কোয়েশ্চন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কততম? সঠিক উত্তর হবে খ 14তম। 15 নম্বর কোয়েশ্চন, মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? সঠিক উত্তর হবে গ এমআরটি পুলিশ। 16 নম্বর কোয়েশ্চন, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? সঠিক উত্তর হবে গ 1153 জন। 17 নম্বর কোয়েশ্চন, দারিদ্রের হার কত বাংলাদেশে? সঠিক উত্তর হবে ক 18.7%।
18 নম্বর কোয়েশ্চন, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর হবে 3.32 কিলোমিটার। 19 নম্বর কোয়েশ্চন, বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়? সঠিক উত্তর হবে 60তম। 20 নম্বর কোয়েশ্চন, বাংলাদেশে কপিরাইটের মেয়াদ কত বছর? সঠিক উত্তর হবে 60 বছর। 21 নম্বর কোয়েশ্চন, দেশের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে পদ্মা। 22 নম্বর কোয়েশ্চন, দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? সঠিক উত্তর হবে গাঙ্গিনা। 23 নম্বর কোয়েশ্চন, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? সঠিক উত্তর হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 24 নম্বর কোয়েশ্চন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে উপরের সবগুলো। 25 নম্বর কোয়েশ্চন, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে চীন। 26 নম্বর কোয়েশ্চন, একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হবে দ্বিতীয়। 27 নম্বর কোয়েশ্চন, দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কক্সবাজার। 28 নম্বর কোয়েশ্চন, বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? সঠিক উত্তর হবে বানৌজা শেখ হাসিনা। 29 নম্বর কোয়েশ্চন, 2024 সালের বর্ষপণ্য কোনটি? সঠিক উত্তর হবে হস্তশিল্পজাত পণ্য। 30 নম্বর কোয়েশ্চন, বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম সদস্য? সঠিক উত্তর হবে 30তম। ধন্যবাদ ভিউয়ার্স।